गाइस डार्क स्किन पिगमेंटेशन हाइपरपिगमेंटेशन डार्क सर्कल सन स्पॉट एक्ने स्पॉट ब्लेमिशेस तार साथे ब्लैकहेड्स एंड व्हाइटहेड्स सेवन प्रॉब्लेमेर वन सॉल्यूशन आज के आमी तोमादेर साथे शेयर करब। तो चलो लेट्स गेट स्टार्टेड। फर्स्ट स्टेप फेस क्लिनजिंग। गाइस क्लिनजर जो आमी एखाने यूज करेछि जॉनसन बेबी ऑयल तार साथे यूज करेछि आमी कोकोनट ऑयल एंड तार साथे आमी एड करेछि विटामिन ई जेलेर ऑयलटा। গাইস এই তিনটে অয়েলকে খুব ভালোভাবে মিক্স করে নেবে। মিক্স করে তোমাদের ক্লিনজার ইজ রেডি। আমি তো এইভাবেই করি, অনেক কিছুভাবেই করা যায়। আমার ভিডিও ফলো করো, তোমরা অনেক রকমের ক্লিনজার দেখতে পাবে, অবভিয়াসলি ডিআইওয়াই নট রেডিমেড। তো চলো লেটস গেট স্টার্টেড। আমি প্রথমেই বলে দিয়েছি গাইস ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। ক্লিন করার পরই কিন্তু ক্লিনজার অ্যাপ্লাই করতে হয়, ফেস ওয়াশ করবে না, শুধুমাত্র প্লেন জলে ফেসটাকে ওয়াশ করে নেবে। ওয়াশ করে নেওয়ার পর ফেসটাকে ভালো করে প্যাট ড্রাই করবে, দেন তোমরা ভালো করে হাতটাকে গরম করে নেবে তেলটা দিয়ে, দেন ফেসটাকে তোমরা ভালো করে ম্যাসাজ করবে। এর ফলে তোমাদের দুটো কাজ হবে, একটা হচ্ছে ডার্ট ক্লিন হবে, নাম্বার টু হচ্ছে ফেসটাকে ভালোভাবে ম্যাসাজ করা হয়ে যাবে। আর ফেস ম্যাসাজ তো আমাদের এখনকার দিনে মানে ট্রেন্ডে চলে এসেছে, মানে যত মানুষ ইয়াং থাকবে তত ভালো। তো ফেস ম্যাসাজের জন্য ইয়াঙ্গার থাকাটা পসিবল, আদারওয়াইজ নয়। তো ভালো করে ফেসটাকে ম্যাসাজ করে নেবে গাইস, আর চেষ্টা করবে সবসময় পরিষ্কার মুখে ফেসটাকে ম্যাসাজ করার। এর ফলে তোমাদের সব ডার্টগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে সেকেন্ড যখন তোমরা ফেস ওয়াশ করবে। এটা মাত্র 3-5 মিনিট তোমরা করো, চাইলে বেশিও করতে পারো, বাট আমি 2-3 মিনিট বেশি পছন্দ করি, 5 মিনিটটা একটু ওভার হয়ে যায়। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে ফেস ওয়াশ। তোমরা পছন্দ সেই ফেস ওয়াশ নিয়ে নিও, আমার পছন্দের ফেস ওয়াশ আমি এখানে ইউজ করছি, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ। এটা মাত্র 30 সেকেন্ড তোমরা ফেসে রাব করবে, এর থেকে বেশি কিন্তু করবে না, বিকজ ফেস ওয়াশ কিন্তু 30 সেকেন্ডের বেশি কেউ করে না। অনেকে অনেকক্ষণ ধরে মুখটা ঘষেই যায়, কিন্তু এর ফলে স্কিনে অনেক প্রবলেম হতে পারে, তাই 30 সেকেন্ড চেষ্টা করবে। দেন ফেসটাকে প্লেন ওয়াটার দিয়ে অর্থাৎ কোল্ড ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। গাইস দুটো স্টেপের পর দেখো স্কিনটা একটুখানি গ্লো করছে, সবই কিন্তু ক্লিনজারের ফলে, বিকজ ক্লিনজারে আমি 3টা অয়েল অ্যাড করেছিলাম। থার্ড স্টেপ হবে স্টিম। স্টিমের জন্য আমি এখানে গ্রিন টি স্টিম নেব, জলের মধ্যে গ্রিন টি পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেন তার সাথে একটা ফেস টাওয়াল নেবে, ফেস টাওয়াল দিয়ে মাত্র 5-7 মিনিট তোমরা ফেসটাকে ভালো করে স্টিম নেবে। কেউ কেউ ভেপারের সাহায্যও নেয়, বাট আমি এইভাবেই পছন্দ করি। গাইস ফেসে স্টিম নেওয়া ভীষণই ভালো, এর ফলে তোমাদের যে ব্ল্যাকহেডস অ্যান্ড হোয়াইটহেডস থাকে, ওপেন পোর্স থাকে, খুব ভালোভাবে তার মুখগুলো খুলে যায়, অর্থাৎ ছিদ্রগুলো বড় হয়ে যায়। তার ফলে তোমরা অর্থাৎ স্টিমের পরে তোমরা যা কিছু অ্যাপ্লাই করো, ফেস স্ক্রাব, ফেস মাস্ক, খুব ভালোভাবে পেনিট্রেট হয় আর ফেসে খুব ভালোভাবে অর্থাৎ স্কিনে খুব ভালোভাবে ওয়ার্কেবল হয় যে কোনো প্রোডাক্ট। তো ফেসে স্টিম নেওয়া সপ্তাহে 2 বার মাস্ট। ফোর্থ স্টেপ ফেস স্ক্রাব। গাইস স্ক্রাবারটা কীভাবে বানালাম দেখি। ফার্স্ট আমি আমার বানানো DIY ফেস স্ক্রাব নেবো, অ্যান্ড তার সাথে আমি অ্যাড করবো কার্ড। এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালোভাবে মিক্স করলে আমার রেডি হয়ে যাবে ফেস স্ক্রাব। গাইস এই স্ক্রাবটা খুব মাইল্ড অ্যান্ড স্মুথ, ফেসের মধ্যে কোনো রকম ইচিং হবে না অ্যান্ড কোনো স্ক্র্যাচ হবে না, ভীষণই স্মুথ একটি স্ক্রাব। তোমরা যদি আমার এই চ্যানেলে DIY ফেস স্ক্রাবের ভিডিওটি এখনও দেখে না থাকো, তাহলে এই চ্যানেলে সরি এই ভিডিওর ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা পারলে প্লিজ গিয়ে চেক আউট করে নিও। গাইজ এই ফেস স্ক্রাবটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে, পুরো ফেস আর নেকের মধ্যে অ্যাপ্লাই করে 2-3 মিনিট মতো ফেসে রাখবে। দেন রাখার পর তোমরা ফেসটাকে ভালো করে রাব করবে, যেহেতু এতে মসুরের যে ডাল হয় সেই ডালে দানা দেওয়া ছিল, তো সেই কারণে প্রথমেই তোমরা ফেসটাকে মানে ভালো জোরে জোরে রাব করবে না, 2-3 মিনিট রাখলে মসুর ডালের দানা একটা নরম হয়ে যাবে, এর ফলে স্ক্রাব করতে তোমাদের ভীষণ ইজি হবে। তোমার নোজ এরিয়া আরটা একটু ব্ল্যাক হেডস বেশি থাকে, তো আমি ওখানে একটু বেশি ক্লিন করলাম, বেস্ট ফেসটাকে ওয়াশ করে নিতে হবে। গাইস দেখো কতটা ক্লিন লাগছে অ্যান্ড স্মুথ লাগছে, এটা আমি বুঝতে পারছি, তোমরা কী করে বুঝবে, তোমরা ট্রাই করো তোমরা বুঝতে পারবে। তো ফিফথ স্টেপ হবে আমাদের ফেস মাস্ক অর্থাৎ ফেস প্যাক। তো চলো কী করে বানিয়েছি দেখি। ফার্স্ট আমি এখানে একটা গোটা আলুকে ভালো করে ধুয়ে গ্রেট করে নেবো অ্যান্ড গ্রেট করে নিয়ে রসটাকে বের করে নেবো। দেন আদার্স একটি পাত্র নেবো, তার মধ্যে আমি জাস্ট মুলতানি মাটি নেবো অ্যান্ড তার সাথে অ্যাড করবো পটাটো জুস। এছাড়া তোমরা লেমন জুস অ্যাড করতে পারো, অ্যালোভেরা জুস অ্যাড করতে পারো, তোমাদের ইচ্ছা। আমার এই দুটো ইনগ্রিডিয়েন্টস ইজ কাফি। তো চলো এবার আমি পুরো ফেসের মধ্যে শুধু আই এরিয়াটা বাদ দিয়ে পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবো। তোমরা তোমাদের ফেস অ্যাকর্ডিংয়ে মুলতানি মাটি নিতে পারো, আমি পাতলা লেয়ার পছন্দ করি, বিকজ তাড়াতাড়ি শুকিয়ে যায় আর মোটা লেয়ারে কী হয় সেই শোকাতে প্রচণ্ড দেরি হয় আর কাজের কাজ কিচ্ছু হয় না। গাইজ এটা পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবে অ্যান্ড তোমরা ডিরেকশনটা ঠিক রাখবে, মানে ডাউন থেকে আপারে যাবে, কখনোই আপার থেকে নিচে না হবে না। তো নেকটাকেও তোমরা বাদ দেবে না, কারণ ফেসের সাথে সাথে নেকটাও কিন্তু অনেকটা জরুরি। দেন তোমরা 15 মিনিটস বা
20 মিনিটস মতো ফেসে রেখে দিতে পারো, খুব ভালোভাবে ড্রাই করবে না, হালকা ভিজে থাকা অবস্থায় তোমরা ফেসটাকে ক্লিন করবে। গাইজ, ডার্ক সার্কেলের প্রবলেম যদি তোমাদের থাকে, আমি এই স্টেপটা করি, দেন এটার সাথে স্টেপটা অবভিয়াসলি দরকার, একটা কটন বল নেবে, যে পটাটো জুসটা ছিল সেই জুসের মধ্যে ডোবাবে, দেন তোমরা চোখের চারপাশে ভালো করে লাগিয়ে নিয়ে কটনটাকে দিয়ে রেখে দেবে 10 থেকে 15 মিনিটস, দেন তোমরা ফেসটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নেবে। গাইজ, এই ফেস প্যাকটা তোমরা উইকে 2 থেকে 3 বার ট্রাই করো, অ্যান্ড 2 থেকে 3 বার ট্রাই করলে তোমরা ডিফারেন্টটা বুঝতে পারো, তোমাদের ফেসে যা কিছু প্রবলেম আছে, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, ব্লেমিসেস, ডার্ক স্পট, ডালনেস, সবটা ক্লিন হয়ে যাবে এক নিমেষে। গাইজ, ফেস মাস্ক ইউজ করার পর কখনোই তোমরা কথা বলবে না, কখনই হাত জোরে জোরে হাসবে না, পারলে একটুখানি শুয়ে পড়ো, একটু রিল্যাক্স করো, দেন তোমরা 10 থেকে 15 মিনিটস পর ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিও। টেন থেকে 15 মিনিটস পর তোমরা ভিজে হাতে ভালো করে ফেসটাকে একটুখানি রাব করে নেবে, দেন তোমরা ফেসটাকে ওয়াশ করো, যে কোনো ফেস মাস্ক অ্যাপ্লাই করার পর। তো গাইস, ফেসটা ওয়াশ করার পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে, রেজাল্ট তোমাদের সামনে আমি দেখালাম, তোমরা এটাকে সপ্তাহে 2 থেকে 3 বার ট্রাই করো যাদের ফেসে এই যাবতীয় প্রবলেমসগুলো আছে। দেন আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো যে তোমাদের কীরকম লেগেছে এই স্কিন কেয়ারটা। গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর বেল আইকনটা ক্লিক করে দিও। চলো, টিকিট, টাটা, বাই।